ফুটবল অপেরার মতোই একরকমের দলীয় যাত্রা, যেটা তরুণরা উপভোগ করে এবং অনেকে এটি খেলে থাকে। আমরা এখন আছি ক্যাম্প নোর বাইরে, এটা ক্যাম্প নোর মিউজিয়াম দেখার জন্য, অ্যাকচুয়ালি মিউজিয়াম দেখানোর জন্য। এখানে কোভিডের জন্য অনেক কিছু দেওয়া আছে, করতে পারবা না, ঢুকতে পারবা না, অনেক আছে। হোটেল থেকে আসলাম এখানে, তা আমরা এখন দেখব কীভাবে ঢোকা যায়। অ্যান্ড আমি অলরেডি টিকিট কেনা হয়েছে অনলাইন থেকে, কারণ এখানে টিকিট কাউন্টারগুলো বন্ধ আছে, অনলাইন থেকে কেনা হয়েছে। দেখি কীভাবে ঢোকা যায় এখানে, সো লেটস ইনসাইড। Guys, if you don't want to go inside, you can take picture from here and all of the this stadium. That's enough for visitor, I think so. It's really nice when you entry and you can see this. Jodi ke ekhane ashen jara korte ashben tara better online ticket kita niyen, annato ekum line e boye debo. Dekhen online e kinchi, etar niche 2 minute take, 2 minute shomoy ache amar online e kenar jonno, আর এটার জন্য ঘন্টা খানেক লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। সো ইফ ইউ সাম ওয়ান কাম টু হেয়ার বাই অনলাইন টিকিট বেটার। গাইস, ওয়ান থিং, আই বাই টিকিট 12টার দিকে, অ্যাকচুয়ালি 12টার দিকে আমার টিকিটের টাইম শুরু। তারা 12:05 আগে ঢুকবে না, কারণ করোনার কারণে তারা খুব লিমিটেড লোক ঢুকে গেছে, মানে অনেক লোক একসাথে না, ডিস্টেন্স বজায় রেখা। ঠিক আমাকে 12:00 ঢুকতে দেবে, তারাই ঢুকাই দেবে 12:00, তারাই নিয়ে যাবে এখান থেকে। তো ইউ গাইজ থিঙ্ক নাও হু বাই টিকিট নাও হোয়েন দে হেল বি দে উইল বি টার্ন ফর গো ভিজিট দেয়ার। আমরা আসলে ঢুকতে যাচ্ছি এখন, একটু লাইন এখানেও আছে ঢোকার পরেও, এক্স্যাক্টলি মানে আপনার টিকিট চেক করার পরও একটা লাইন থাকে, টিকিট চেক করার ওয়ে তো একটা লাইন থাকে, ওই লাইনে আছি। এই লাইনে অবশ্য বেশি মানুষ নাই এখানে, কারণ সবাই টিকিট কেনার জন্য ব্যস্ত, অনলাইনে খুব কমে আছে। হোয়াট এভার, এখানে ওই স্ক্রিন গুড থিংস, আই স্ক্রিন করে ঢুকতে পারতেছি এখানে। Sorry? 8,000. Yeah. So 8,000 people are looking for you. From Bangladesh. Bangladesh, yeah. আসলে ভিআইপি ট্যুরে যেটা ওইটা শেষ হয়ে, মানে ওইটা ইন্ড হয়ে গেছে, যেগুলো আর কি দেখান ভিআইপি ট্যুরের আন্ডার যেগুলো ছিল। এখন আমাদেরকে নর্মাল আমি দেখা যাচ্ছে যেগুলো নাকি শিরোপা জিতছে, কিছু স্মৃতি বার্সেলোনার এইগুলা। সো কাম উইথ মি, ফ্রি থাকলে বেটার হইতো। অনেক মানুষ, অনেক ম্যাচ, অনেক মানুষ আছে এখানে আসলে, অ্যাকচুয়ালি মানে এটা হচ্ছে কী বলে পিক আওয়ার যেটাকে বলে, এই আওয়ারটাতে সবচেয়ে বেশি মানুষ আছে এখানে। তারপর দেখি কতটা দেখাইতে পারি, কতটা কী করা যায়। আচ্ছা, দুই সাইডটা এখান থেকে দুই সাইডটা ট্রফি দেখা যেতেছে, কোপা দেল রে 1909 সালে, 9-10 কোপা দেল রে 1909-10 ছিল এটা, কোপা দেল রে 1911-12 ছিল এটা, তারপরে কোপা দেল প্রিন্স এটা ছিল 2009-10। মানে 2009-10 ছিল বার্সেলোনার জন্য একটা গ্রেট ইয়ার, প্রত্যেকটা আচ্ছা অনেক আছে, প্রত্যেক বছর একটা হয়েছে। 1925 সালে হয়েছে ক্যাম্প নো চ্যাম্পিয়ন দেন ক্যাথালোনিয়া, 1930 সালে পাইস চ্যাম্পিয়ন দে ক্যাথালোনিয়া। অ্যান্ড এগুলো হয়েছে নিচে হয়েছে জার্সি যেগুলো আছে, এগুলো একটা চেঞ্জ হয়েছে, জার্সির মডেল চেঞ্জ হয়েছে, আজকে এই টাকা এই 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 সিজনে এইটা খেলছে, এই সিজনে মানে প্রত্যেকটা জার্সির একটা সিজন চেঞ্জ আছে। অতি প্রথম যে জার্সি ছিল সেটা আসলে এখানে দেখ, আমিও প্রথম এইগুলো জার্সি চেঞ্জ হয়েছে একটা করে, এটা জানি না কত সালের জার্সি, বাট লেখা নাই। হ্যাঁ, কোপা মার্তিনি রোসিয়া, এটা ওয়ান অফ দ্য মানে চ্যাম্পিয়ন্স লিগের পরেও এরকম কয়েকটা থাকে, তো তার ভিতরে একটা
মার্তিনি রোসে, এটা হচ্ছে 1951-52 পাইছে ওরা। লালিগা, প্রথম লালিগা মনে হয় এটা ছিল 1952 সালে, লালিগার এটা ছিল 1952-এর লালিগা। মাই গড, লালিগা খুঁজা নেই, লালিগা কই আছে? কোপা দেল জানিয়র্স, হ্যাঁ এটাও আছে 1980। হ্যাঁ এটা হচ্ছে বার্সেলোনার যখন নাকি প্রথম জিতা হয়েছিল, যে এই এটা ওই নাম ছিল দি রিস্ট এসপানল অন্তিম পার্টিদা লিগা, আলিয়া লিগা লাস্ট ম্যাচ ছিল এটা 1948 সালে লালিগার, ওইটা খেলা ওইটার বল ইউজ করেছে এটা। আসলে বার্সেলোনার মানে শিরোপা তো শেষ নাই ভাই, এত এত শিরোপা রিয়েল মাদ্রিদ যারা করে তারা জানি না, একটু জেলাস হইবেন। আমার মনে হয় বার্সেলোনার যে হিস্টোরি আছে, হিস্টোরি করতে গেলে অনেক সময় লাগবে রিয়েল মাদ্রিদ আদার্স ক্লাব। ওকে আমি কারো ছোটো করে বলতেছি না, বাট বার্সেলোনার ভিজিট করা উচিত, যারা বার্সেলোনার ফ্যান না তারা ভিজিট করা উচিত, কারণ জানা উচিত যে কাদের আমরা সাপোর্ট করা করতেছি না, করা উচিত বার্সেলোনার সাপোর্ট কেন সেটাও বলতেছি, যে এতগুলা শিরোপা দিচ্ছে মাই গড। লালিগা, স্প্যানিশ লিগ, মানে কোনটা চান? ওদের একের পর এক আছেই, 57 58 59 65 সব বলা দিচ্ছে। বলতেছিলাম যে বার্সেলোনা শুধু অনলি যে মহিলা এই পুরুষ দল তা না, ওমেন্স দলও আছে, ওমেন্স দল কৃতিত্ব এখানে আছে, তারাও রেড চ্যাম্পিয়ন্স লিগস এইগুলো সবই খেলছে, রেড কোপা, লাতিনা, লালিগা তারাও পাইছে। সিরিয়াসলি আমরা আসলে এখন ভিআইপি জোনে আছি, এখান থেকে আসলে প্লেয়ার এখান থেকে যাতায়াত করে পার্ক করে, এখানে পার্ক করে এখান থেকে চলে যায় ওদের ড্রেসিং রুমে, আমরা এখন ড্রেসিং রুমে দেখতে যাবো। আর এটার মূল হচ্ছে আমরা ভিআইপি একটা ট্যুর নিচ্ছি, যেটা একটু কস্টলি 120 ইউরো, বাট এটা অনেক কিছু দেখতে পারবেন, তারা একদম প্লেয়াররা কোথায় থাকে, প্লেয়ারদের ড্রেসিং রুমে পর্যন্ত যাওয়া যাবে, এক্সেস আছে। সো গাইস, রিয়েল উইল বি ক্রেজি থিংস হিয়ার। এইখান দিয়ে আসলে প্লেয়াররা যায় না, বাট প্লেয়ারদের জন্য একটা অন্য ডোর আছে, বাট ও এখান থেকে অল মিডিয়া, এখান থেকে মিডিয়া জোন, এখান থেকে অল, ইয়া থ্যাংক ইউ, এখান থেকে অল মিডিয়া প্রেস কনফারেন্সগুলো এখান থেকেই করে অ্যাকচুয়ালি, এই এখান থেকে যত প্রেস কনফারেন্সগুলো হয় এখান থেকেই হয়। আই এম রিপোর্টিং ফ্রম বার্সেলোনা ক্যাম্প নো, প্লিজ প্লিজ, আচ্ছা মেক্স ডু এ রিপোর্ট, ওকে আই এম রিপোর্টিং ফ্রম বার্সেলোনা ক্যাম্প নো, মেসি ইজ আউট, সবুজ ওয়ার্ল্ড ইজ ইন। সিরিয়াসলি আপনাদের এখানে বুঝাতে পারবো না ভিতরে কেমন ফিল হচ্ছে এখানে এসা, মানে যেই মানে যেই দলের সাপোর্ট করেন সেই সাপোর্টারের সব কিছু দেখতে একদম ভিআইপিভাবে, মানে থ্যাংকস গড, সিরিয়াসলি থ্যাংকস গড ফর দিস অপরচুনিটি, রিয়েলি ফিলিং সো গুড। We have at the press room, we have two press rooms. The one that we use daily is not in the stadium, it's in the training, we call it training city, training facility. To feel like the weight of the responsibility. Of course. Go ahead, you can have a photo. That's Bim Sar, the Bangladesh fans. Thank you. And now you're all right, okay? So please, asking question, what do you want to know? তো গাইস, আমি আসলে প্রেস কনফারেন্স আছি এখানে, রিয়েলি গ্রেট, হোয়াট ইউ ওয়ান্ট টু নো সবুজ ওয়ার্ল্ড পিপল, আই এম ফিলিং গ্রেট, ইউ গাইস নিড টু বি হিয়ার, সিরিয়াসলি খুব ভালো লাগতেছে আসলে, ইউ নো মেসি যাওয়ার পরে খুব স্যাড অ্যাকচুয়ালি, মেসি নাই বার্সেলোনার, একটা বড় ফ্যান আমি মেসির, তারপরে বার্সেলোনা থেকে একটা এত একটা চলে গেল, দুঃখজনক খুবই, মনে হয় ভালো কোনো খেলোয়াড় আসবে, দেখা যাক, ভালো কোনো প্লেয়ার যদি আসে তো বার্সেলোনা আগাই যাবে, এইটাই ইনশাআল্লাহ এটাই দোয়া করি। গাইস রিয়েলি একটা ভালো ইনফরমেশন দিচ্ছে এটা,
টিকেটের দাম কিন্তু বেশ একটা ডিফারেন্স না, 119 ইউরো আর 60 ইউরো, তার মানে কি মানে ডাবল, যদিও তারপর আপনি ডাবলে পাচ্ছেন কি একদম ওদের ভিআইপি যেগুলো আছে, যেগুলো প্লেয়াররা যেখানে বসে, প্লেয়ারদের রুম, তারপরে স্টেডিয়ামের ভিতরে ঢুকতে পারতেছেন, মানে ভিআইপি ভিআইপি। ওকে, তো অনলি 60 ইউরোর জন্য আমি মনে করি যে এখানে আসবে তার 60 ইউরোর জন্য বাঁচবে না, সে 60 ইউরো এইটাও করবে। সো মাই ওপিনিয়ন, বাই দিস ম্যাক্সিমাম ওয়ান, 120 ইউরো, দিস ইজ দ্য বেস্ট ওয়ান। এটা খুবই মানে ডেঞ্জারাস করে এই প্লেয়ারদের জন্য, তাই এখান থেকে তারা আমাদের মাস্ক ছিল ওইটা বাদ দিয়ে নতুন একটা মাস্ক দিছে, এই মাস্কটা নিতে হবে, মানে এক্সট্রা সিকিউরিটি যেটাকে বলে দরকার আছে এটার জন্য। তো মাস্ক নিয়ে নিলাম নতুন মাস্ক, কারণ এটা ড্রেসিং রুম, বুঝতে হবে প্লেয়ারদের টাচ আছে এখানে, তো তাদের নিত্য তাদের এই সিকিউরিটিটা দরকার আসলে অ্যাকচুয়ালি, না? তো এই গোয়িং না মিনস লাইক আচ্ছা, আমরা আসলে ওই যেখানে কি ছিল ড্রেসিং রুম, অ্যাকচুয়ালি যেটা ড্রেসিং রুম যেখানে প্লেয়াররা বসতো, টেন চেঞ্জ করে রুমগুলো আসলে সিক্রেট, দ্যাটস ওয়াই তারা শো করতে দেবে না, ক্যামেরা অনেক কপিরাইট ক্লাইম করবে। বাট প্লেয়াররা কোন ওয়েতে স্টেডিয়ামে যায় এই এই টানেলটা দেখাবো, টানেলটা আসলে এখন টানেলে যাচ্ছি আমরা, ও সরি দিস ওয়ে মেবি, হ্যাঁ এই ওয়েতে বার্সেলোনা ও আর ওয়েতে যারা নাকি আসবে তারা আসলে একটু বিপরীত অপোজিট দল। ছিলাম একদম ঘাস, বাংলাদেশে গরুরে খাওয়ায় না যে ঘাসগুলো, একদম গরুরা অনেক পছন্দ করে, ঠিক ওই ঘাসগুলো মনে হয় এক ফ্রেশ সময় এক মাপের, সিরিয়াসলি। খুব সুন্দর, আমি দেখলাম যে বাংলাদেশে চিনে অনেকে, চিনের কারণও আছে না বাংলাদেশ। এটা হচ্ছে ভিআইপি জোন, যে জোনে আসলে কেউ ঢুকতে পারে না, ঢুকতে পারে না বলতে যারা আর কি এই ভিআইপি টিকিটটা কিনে তারাই ঢুকতে পারে। আসলে যারা এখানে আসবেন আই মানে একটু কষ্ট করে একটু খরচ করে যদি ভিআইপি টিকিটটা কিনেন, সিরিয়াসলি এটা অনেক মানে অনেক হাসিল হবে, অনেক 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 ফায়দা হবে যেটাকে বলে, কারণ একদম আপনি স্টেডিয়াম দেখতে পাচ্ছেন যেখানে নাকি মেসিরা খেলতেছে, রোনালদিনহোরা খেলছে, মিলা নেইমার খেলছে, ঠিক ওইটা দেখতে পাচ্ছেন একদম এখান থেকে কাছ থেকে। ও উই সো আমরা যাইতে পারি, তাহলে দৌড় দিতে পারি স্টেডিয়াম মাঠের ভিতরে, থাক যাবো না। আচ্ছা ওয়ান ইনফরমেশন, আমি কিন্তু এখানে এই প্রথমবার না, আমি এটা মানে 19তম বার আমি বার্সেলোনাতে এই খেলা দেখার জন্য আসছি, বাট আজকে আসছি ব্লগের জন্য, অ্যাকচুয়ালি আপনাদের দেখানোর জন্য, এর আগে আমি দেখছি অনেক, বাট আমার কাছে আজকে আজকে এই জার্নিটা মনে হচ্ছে অন্যরকম একটা, সত্যি অন্যরকম একটা, যে আপনাদের দেখাইতে পারতেছি। এর আগে তো আমি 18 বার আসছি, ম্যাচ দেখা হয়েছে সব, বার্সেলোনা রিয়াল মাদ্রিদ ম্যাচ, জুভেন্টাসের সাথে, আটলান্টিক মাদ্রিদের সাথে, বাট এই প্রথম আসছি আমার বাংলাদেশি পিপল যারা আছেন, বাংলাদেশি ইন্ডিয়ান, তাদের দেখানোর জন্য যে হাউ লুক দিস বার্সেলোনা ক্যাম্প নাউ। নাও দ্য টাইম গাইস, সিরিয়াসলি মানে আমি বুঝাইতে পারতেছি না যে কেমন ফিল হচ্ছে আমার ভিতরে, আমার কান্না এসে পড়তেছিল যে আসলে এত ভালো অপরচুনিটি পাইতেছিলাম এখানে ঢোকার পরে, সব কিছু দেখাইলো, দেখার পরে যে বার্সেলোনা ক্লাবের সম্পর্কে আমার আইডিয়া ছিল, এর আগে অনেক ম্যাচ দেখছি আইডিয়া ছিল, বাট এমন আইডিয়া ছিল না যে তারা কোথায় সব কিছু একদম ভিতরে, একটা জার্সি একটা ভিতরে টি শার্ট পরে, যে একটা টি শার্ট দেখলাম যেটা হচ্ছে রোনালদিনহো যখন নাকি মিলান থেকে প্রথম আসছিল বার্সেলোনাতে, তখন এই টি শার্টটা সে সাইন করে রেখে গেছে, আমার দেখে কান্না এসে বসে সিরিয়াসলি। ইউনো গাইস আই এম ব্রাজিলের সাপোর্টার, এই জন্যই হয়তো এরকম, হোয়াট এভার, হু কেম হেয়ার ফর ভিজিট ক্যাম্প নো মাস্ট বি টেক দিস ভিআইপি টিকিট, ইটস রিয়েলি অ্যামেজিং অ্যামেজিং ট্যুর, অ্যান্ড আমার জন্য এটা খুবই একটা ভালো ট্যুর, অ্যান্ড আমার মনে হচ্ছে এখন আমি দৌড়াই এক এই এই গ্রাউন্ডে যেখানে মেসি নেইমাররা দৌড়াইছে, এখানে আমিও একচর দৌড়াই, ব্যাপারটা এরকম মনে হয়েছিল, রিয়েলি ক্রেজি ক্রেজি, মানে আমি জানি না আসলে মানে আপনি বুঝাইতে পারতেছি না আপনাদের আমার মনের ফিলিংসটা কী,
মানে এই গ্রাউন্ডে এইখানে মেসি রোনালদিনহো নেইমার পিকে ওরা খেলে এখানে এখানে খেলে গেছে এটা বিশ্বাস হইতেছে না আমার চোখের সামনে এভাবে। হ্যাঁ এর আগে খেলা দেখছি স্টেডিয়ামে বসে বসে বাট ফিল হয় না এরকম একটা, হ্যাঁ ফিল হয়েছে বাট এরকম হয় নাই, বাট আজকে ফিল একটু অন্যরকম ফিলিংস সিরিয়াসলি গাইস। অ্যান্ড থ্যাংক ইউ গাইস, হোপ সো উইল বি লাইক দিস ব্লগ অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, অবশ্যই এটা তো করবেনই। আচ্ছা আমরা এখান থেকে 120 ইউরো টিকিটে কী কী ছিল, 120 ইউরো টিকিটে অলরেডি তারা বার্সেলোনা ওই একটা শালিক দিছে মানে শার্পা যেগুলো বলে মাপলার বাংলাদেশি ওইটা দিছে বার্সেলোনা ক্লাবের, হ্যাঁ ওইটা দিছে, তারপরে আবার দিছে ওইটাছে একটা আমার টি শার্টগুলা প্রিন্টিং করতে পারবো নাম লেখা নিয়ে কাস্টমাইজ করতে পারবো ওইটা দিছে ফ্রি, তো হোয়াট এভার 120 ইউরো নিছে বাট তারা অনেক কিছু দিছে, মাস্ক ফ্রি দিছে, ওভারঅল 120 ইউরোর অনেক ভ্যালু ছিল। গাইস আমরা এখন আমাদের শেষ হয়ে গেছে ভিজিট ক্যাম্প নো মিউজিয়ামের, আরও অনেক ছিল বাট সবগুলো করতে পারি নাই, হোয়াট এভার টাইমেরও টাইমও অনেক কম আছে আমাদের, হোয়াট এভার তো করছি যা করছি অনেক করছি, আপনাদের হচ্ছে ভালো লাগছে লাইভ লাইক করবেন শেয়ার করবেন ভিডিও সাবস্ক্রাইব করবেন অবশ্যই, আর এখান থেকে বিদায় হইতেছি এখন, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আর খুবই সত্য থেকে বার্সেলোনা সাপোর্টার না অনেস্টলি, যে কোনো যে বার্সেলোনা ক্লাব মানে সাপোর্টার তারা আসলে না আসলে দেখবেন এখানে ইমোশনালি আই ফিল সো ক্রাই, ওকে আই গেট আপ ফ্রম হিয়ার, অ্যান্ড খুব ভালো লাগছে আমার কাছে। অ্যান্ড থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং, হোপ সো উইল বি নেক্সট ভিডিও মোর অ্যাট্রাকশন মোর ইন্টারেস্টিং, লাভ ইউ গাইজ, বেস্ট অফ লাক।